লোকেশের পর এবার সেঞ্চুরি হাঁকালেন অজিঙ্ক রাহানে। সাবিনা পার্কে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 5 উইকেট হারিয়ে 358। অজিঙ্ক রাহানে 42 ও ঋদ্ধিমান সাহা 17 রানে ক্রিজে ছিলেন। সেখান থেকে রাহানে কেরিয়ারের 7ম সেঞ্চুরিটা করে ফেললেন তৃতীয় দিনে, কিন্তু মাত্র 3 রানের জন্য হাফ সেঞ্চুরি মাঠেই রেখে আসতে হলো বাংলার উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিকে। রাহানের চড়া ব্যাটে ভর করে ভারত 9 উইকেটে 500 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। 304 রানের লিড বিরাটদের। এদিন ক্যারিবিয়ান বোলাররাও বেশ ভালোই বল করেছেন, ভারতের রানের গতিতে রাশ টেনেছেন তারা। রস্টন চেজ একাই নিলেন 5 উইকেট। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।